অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, আমাদের সাধারণ সম্পাদক সিআরবি চট্টগ্রাম রেজিস্ট্রার B320। আমি আমার সেক্রেটারির মাধ্যমে ব্রাইট নিউজ 99 থেকে আমি সাংবাদিক পঠান। আমি স্বাগতম জানাচ্ছি আপনারা টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য। তার ধারাবাহিকতা অবদান রাখার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি জনাব মিজান ভাই, এবং আছেন যে আমাদের খালেক ভাই আছেন সাংগঠনিক সম্পাদক, রেজা ভাই আছে সদর দপ্তর সাংগঠনিক সম্পাদক, এবং মাহবুব সাহেব আছেন কার্যকরী সভাপতি, ডালিম সাহেব আছেন প্রচার সম্পাদক, এবং আরফিন ভাই আছেন সহ সম্পাদক, এবং রেজা ভাই আছে সহ দপ্তর সম্পাদক, সুজন ভাই আছে সহ সম্পাদক সম্পাদক, দিদার ভাই আছেন অর্থ সম্পাদক হিসেবে, এবং আমাদের মালিক ভাই আছেন সহ সভাপতি, সোহেল ভাই আছেন আমাদের কার্যকরী পরিষদের সদস্য। আমি আমার সেক্রেটারির মাধ্যমে, যারা আপনারা আমার সেক্রেটারির সামনে উপস্থিত হয়েছেন, আমি বলব কি বলেছি, মজিব নাই, মজিব আছে বাংলায়, আমার সামনে একজন মজিব সেনা হিসাবে, আমরা আলোকিত ব্যক্তি হিসাবে এবং কিংবদন্তি নেতা হিসাবে আমরা পেয়েছি আমাদের রাজপথের মহানায়ক জনাব সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সাহেবকে। আমি সিরাজ সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি আমাদের সিআরবি চট্টগ্রাম রেজিস্ট্রেশন 320-এর একজন সাধারণ সম্পাদক নিযুক্ত হতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সে কথাটা আপনি টেবিল টক শোতে তুলে ধরবেন। সম্মানিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাহেব, থ্যাংক ইউ ভরত ভাই, আপনারা আমাদের অবশ্যই আসাতে আপনাদেরকে আমার বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2006 সালে বাংলাদেশ রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, 13 বছর থেকে রেল কেন্দ্রীয় কমিটি আর গঠন করা হয়নি। 13 বছর পরে 2018 সালে 23 তারিখ মার্চে রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আমি রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। আমি নির্বাচিত হয়েছিলাম এবং যারা আমার কর্মী ছিলেন সারা বাংলাদেশ থেকে রেল শ্রমিক লীগের নেতা কর্মীরা আসছেন, বিশেষ করে চট্টগ্রামের জাতীয় সঙ্গীর জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের ওইখানের আপনার কমিশনার মহোদয় ওনারা ছিলেন, রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব সিরাজুল্লাহ সাহেব ছিলেন, এবং প্রচুর পরিমাণে শ্রমিকদের উপস্থিতিতে এবং সবার সর্বসম্মতিক্রমে আমরা সেদিন যে একটা কমিটি করেছিলাম সেই কমিটিকে সবাই আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে। এবং ওনারা আমাকে যে একটা গুরু দায়িত্ব দিয়েছিলেন সাধারণ সম্পাদক, আমি আপ্রাণ চেষ্টা করেছি যে আমার দায়িত্বটুকু পালন করার জন্য, এবং আমার কর্মী ভাই যারা ছিলেন শ্রমিকের কেন্দ্রীয় নেতৃত্বে এবং বিভিন্ন শাখার আমাদের শ্রমিকের 56টা শাখা প্রত্যেকটা শাখার যারা আছিলেন সবাই আমাকে আন্তরিকভাবে সাহায্য করেছেন। এবং আমি এই দায়িত্ব পাওয়ার পরে আমি জানি না ব্যর্থতা যতটুকু আমার সার্থকতা যতটুকু হয়েছে, আমার কর্মী ভাই যারা আছে আমার শাখার যারা ছিলেন তাদের সার্থকতা, তবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং অত্যন্ত খুশি হয়েছি আমি নিজেকে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া বাংলাদেশ রেল শ্রমিক একটা ঐতিহ্যবাহী সংগঠন, সেই শ্রমিক লীগের ঐতিহ্যবাহী একটা সংগঠনের সাধারণ সম্পাদক হয়ে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করেছি। এবং আমি সবার যারা আমাকে সেদিন দায়িত্ব দিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞতা করেছি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, ওনার পটভূমি তুলে ধরেছেন, উনি স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেলকে উনি গণমাধ্যমকে জানিয়েছেন এখানে যারা উপস্থিত আছেন সার্বিক সবাই সহযোগিতা কাম্য করে, এবং 56টি শাখা থেকে ওনাকে সিলেবরেটেড করে, এবং আমাদের যারা কমিশনার ছিলেন আলোকিত ব্যক্তি যারা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ শহীদ শরীর যারা ছিলেন সবাই মিলে ওনাকে 2006 সালে কেন্দ্রীয় কমিটির একজন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন, এবং অদ্যাবধি পর্যন্ত দিসপিল নাও উনি আমাদের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। এটা হচ্ছে যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, 2006 সাল থেকে দিসপিল নাও এখনও পর্যন্ত আছেন। একটি কথা বাবা বলা চলে যে রুম ওয়াজ নট বিল্ট ইন এডে, রুম লাগে 2018 সাল পর্যন্ত স্টিল নাও, 2018 থেকে এখন থেকে আপনি কথাটা বলতে চাচ্ছেন যে রোম ওয়াজ নট বিল্ট ইন এডে, রুমনগর যেভাবে একদিনে তৈরি হয় নাই, আমার দেখে আলোকিত ব্যক্তি অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক জনাব সিরাজ ভাই কিন্তু একদিনে রাজপথে আসে নাই, হাঁটিয়ে পাপা করে আজকে এই প্ল্যাটফর্মে বসা, আজকে যে চেয়ারটাতে বসে আছেন আপনি এখানে স্যাটেলাইটের মাধ্যমে যারা কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে যারা এখানে পরিষদে আছেন আপনি ধন্যবাদ জ্ঞাপন করছেন, এবং আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নটা ছিল সেই সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্নকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য আপনারা আমাদের মমতাময়ী মহাজননেত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত পাশ করেছেন, তারই বিনিময়ে আজকে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর লাল সবুজের পতাকা নিয়ে আমরা গণমাধ্যম থেকে স্বাধীনভাবে স্বাধীনচেতাভাবে কাজ করতে পারছি। নাম তার ছিল যেন হেনরিক, ছিল যেন জ্বলন্ত নিজি, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে সিরাজ ভাই আমি একজন রাজপথে মহানায়ক অর্থাৎ সাধারণ সম্পাদক হিসাবে আপনার ফিলিংসের কথাটা তুলে ধরার জন্য, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন চ্যানেল আছে সমস্ত মিডিয়ার মাধ্যমে একজন কিংবদন্তি এবং আলোকিত নেতা হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার ডেভিড দর্শকে আপনার ফিলিংসের কথাটা তুলে ধরার জন্য। আমি আমি একটু কথা না বললে নয় যে আমি ব্রাইট নিউজ 99 অনলাইন পোর্টাল থেকে আমি জানতে চাচ্ছি সাধারণ সম্পাদক সিরাজ ভাই, ডে বিফোর ইয়েস্টারডেতে আমাদের জাতি
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা, আপনাদের যে শ্রমিকের যে দাবি দাবা ছিল এই সেইটার জন্য আপনাদের যে একটা অ্যাচিভমেন্ট দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সাধারণ সম্পাদক হিসাবে আপনারা ঢাকাতে গিয়েছেন এবং কার্যকরী কমিটিতে যারা আছেন হাটিয়াটি বাবা করে আপনারা কিন্তু ওনার সংস্পর্শে আছেন, যেহেতু উনি হিউনিটি অফ মাদার, জাতিসংঘের থেকে বলা হয়েছে যে মমতাময়ী মা, মমতাময়ী মা মায়ের কাছে সন্তানের চাওয়া পাওয়া কিন্তু সবসময় থাকবে, আজীবনে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে চাওয়া পাওয়াটা ছিল সেই চাওয়া পাওয়া সম্পর্কে এবং আপনাদের উপকারিতা সম্পর্কে এবং আপনারা শ্রমিকের যারা আছেন তারা কি খেয়ে আছেন না বেঁচে আছেন এই সম্পর্কে আপনার মূল অফিসটা নিয়ে আর কি আলোচনা করবেন। সাধারণ সম্পাদক আমার দেখা আলোকিত ব্যক্তি রাজপথের লড়াকু শরিক আলহাজ সিরাজুল ইসলাম শেখ। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে রেলকে কোনোদিন প্রাইভেটাইজেশন দেওয়া যাবে না, রেল একটা পিওর এবং ফুল গভর্নমেন্ট, সেটাই চেয়েছিলাম এবং রেল আলাদা মন্ত্রণালয় করার জন্য আমাদের দাবি ছিল, রেলে আলাদা বাজেট দেওয়ার জন্য, রেলে আলাদা মন্ত্রী দেওয়ার জন্য আমাদের একটা সময় দাবি ছিলেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই শ্রমিকের যে একটা প্রাণের দাবি ছিল তিনি সেই রেলে একটা আলাদা মন্ত্রণালয় করেছেন, রেলের আলাদা মন্ত্রী দিয়েছেন, রেলের জন্য কমপ্লিট একটা সময়ে রেলের আলাদা বাজেট ছিল, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে কিছুদিন পরে আবার এই বাজেটটাকে একবার টোটাল বাজেটের সাথে আপনার সম্পৃক্ত করেছে, পরবর্তীতে এই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলে আলাদা একটা বাজেট দিয়েছে। এর পরবর্তী আমাদের দাবি ছিল রেলকে কোনোদিন প্রাইভেটাইজেশন দেওয়া যাবে না, রেল একটা পিওর গভর্নমেন্ট এবং রেল গভর্নমেন্ট হিসেবেই থাকবে, সেই দাবি জননেত্রী শেখ হাসিনা আমাদের যে দাবি করেছিল যে রেলকে প্রাইভেটাইজেশন যেগুলো দিয়েছে সেগুলো অনেকগুলো প্রাইভেট থেকে ফিরে নিয়ে আসছে, যে সেবাটা যেটা বাইরে দেওয়ার কথা সেটা আর দেন নাই, আমাদের দাবিকে উনি শ্রমিকের দাবিকে উনি আন্তরিকভাবে মেনে নিচ্ছেন এবং পরবর্তীতে রেল একটা সময় প্রচুর পরিমাণে রেলের প্রায় 60,000 স্থায়ী কর্মচারী ছিলেন, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে লোক নিয়োগ না হতে দীর্ঘ প্রায় 22-23 বছর লোক নিয়োগ না হতে রেলের শ্রমিকদের সংখ্যা একদম জিরোর পড়ায় দেশে বসছে। জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর উনি প্রথমে বলছেন আমি রেলকে ঢালাও ব্যবস্থা দেবো, রেলকে ঢালাও ব্যবস্থা সাজানোর জন্য আমরা দাবি করেছিলাম যে লোকবল নিয়োগ করতে হবে, যার জন্য প্রথমে উনি রেলের প্রচুর পরিমাণে লোক নিয়োগের জন্য আপনি নির্দেশ দিয়েছেন, সে রেল কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন এরা প্রচুর পরিমাণে লোক নিয়ে এবং 13,000 প্রায় 13,000-এর উপরে লোক এই পর্যন্ত নিয়ে এসে আমাদের ক্ষমতায় আসার পর এই রেলের একটা প্রাণ স্পন্দন এসেছে। আমাদের ওয়ার্কশপগুলো প্রায় বন্ধের প্রক্রিয়া, সেখানে আমাদের ওয়ার্কশপ লোক নিয়ে হয়েছে, আমাদের লাইনে যেটা আমরা ট্রেনে যাওয়ার সময় দেখেন যে ট্র্যাক যে সেখানে আমাদের ওয়েমেনেরা কাজ করে আমাদের ভাইরা অত্যন্ত পরিশ্রম করে সেখানে লোক নিয়ে হয়েছে, মোটামুটি রেল এখন চলার মতো আমাদের যে অবস্থান সেটা জননেত্রী শেখ হাসিনা করেছে। এবং আমাদের আরও দাবি ছিল যে এই দেশের সাধারণ মানুষ ট্রেনে আসা যাওয়া করার জন্য তাদের প্রচুর ইচ্ছে এবং দেশে যখন দুর্যোগ দেখা দেবে, দেশে যখন গাড়ি ঘোড়া হরতাল বিভিন্ন অঘটন যখন ঘটে তখন বাস ট্রাক চলার কোনো সুযোগ নেই, তখন রেল একমাত্র বাহন হিসেবে রেল কাজ করে, যার জন্য আমাদের দাবি ছিল যে প্রচুর পরিমাণে কোচের প্রয়োজন, যেতে সাইদা রয়ে গেছে টিকিটে, যার জন্য প্রচুর পরিমাণে কোচ দিয়েছেন, ইঞ্জিন দিয়েছেন এবং রেলের সেবা প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছেন জননেত্রী শেখ হাসিনা। এবং রেলের একটা সময়ে অনেকগুলো স্টেশন ছিল যে স্টেশনে আমরা দাঁড়ানোর মতো কোনো অবস্থান ছিল না, অনেকগুলো নতুন স্টেশন করেছেন, স্টেশন রিমডেলিং করেছেন, যে স্টেশনগুলো এখন বিশ্বের সাথে আমাদের রেলের স্টেশনগুলোকে আপনি তুলনা করতে পারেন। আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া গিয়েছিলাম বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি হিসাবে, আমি সে বলতে পারবো যে বাংলাদেশের অনেকগুলো স্টেশন দেখো সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো এবং আমাদের শ্রমিকেরা এত সুন্দর কাজ করছে এবং আমাদের কন্ট্রোলে তারা কাজ করতেছে, অনেক সুন্দর কাজ করছে এবং আমাদের এই মুহূর্তে আমাদের এখানে প্রচুর পরিমাণে যারা শিক্ষিত ছিল কলেজ ইউনিভার্সিটিতে তারা একটা সময় তারা চাকরি করার সুযোগ ছিল না, ছোটো চাকরি হলেও অনেক ছেলে মাস্টার ডিগ্রি পাশ করে আমাদের রেলে এখন ঢুকছে, তাদের অনেক কোয়ালিটি, যে একটা সময় আমরা কম্পিউটার কিছু বুঝতে পারতাম না তারা এখন সেকেন্ডের মধ্যে কম্পিউটারে কাজ করতেছে এবং তারা অনেক জ্ঞানের হয়ে গেছে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন করতেছে এবং আপনি চিন্তা করেন যে আমরা কখনো চিন্তা করি যে পদ্মা সেতু যমুনা সেতু সেই সেতুগুলো হচ্ছে আজ চট্টগ্রাম থেকে কক্সবাজার লাইন, যে কক্সবাজার যাওয়ার জন্য যা যে কী পরিমাণ যাত্রীরা বিভিন্ন জায়গায় বিপদে পড়ে আসার সময় সমুদ্র পথে আপনার আবহাওয়ার কারণে আজকে আমাদের সেখানে রেল লাইন চালু হচ্ছে, আপনার মেট্রো রেল করার জন্য ঢাকাতে প্রচুর পরিমাণে কাজ চলছে এবং শেখ হাসিনা বলছে যে আমি রেলকে সারা বিশ্বের মধ্যে আধুনিকভাবে আমি প্রমাণ করবো যে রেল আমার বাংলাদেশের রেল সারা বিশ্ব থেকে আরও উন্নত। ধন্যবাদ আমাদের রাজপথের মহানায়ক সাধারণ সম্পাদক জনাব শেখ ইসলাম সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনাদের যে সমস্ত অ্যাচিভমেন্টগুলি পাওয়ার কথা ছিল সেটা ইতিমধ্যে আপনারা পেয়েছেন। এখানের মধ্যে আমাদের যে বেকারত্ব ছিল এখানে আমরা বেকারত্বকে বরাদ্দ হিসাবে আমরা তাদেরকে কাজে ঢুকাতে পেরেছি। আজকে আমরা দেখেছি যে আজ থেকে 10-12 বছর
গত যখন অনেক শিক্ষিত ছেলেরা বেকার অবস্থা ছিল, বাবার পকেট থেকে 500 টাকা নিতে অনেক লজ্জা লাগতো, টিউশনি করে চলতে হতো, সেই সমস্ত আমাদের ভাইদেরকে একটা কাজে লাগিয়ে মানববন্ধন করে হাটিয়ে পাপা করে রাজপথ থেকে এসে আজকে এই অ্যাচিভমেন্টের মধ্যে আসছেন। আপনি আরও শুনে খুশি হবেন যে একটা সময় আমরা আন্দোলন করেছি বিভিন্ন দাবির জন্য, বিভিন্ন দাবির জন্য আমরা একটা সময় বহুদিন আন্দোলন করেছি আমরা ইয়ের জন্য, এই আমাদের বোনাসের জন্য, কিন্তু আমরা কখনো যে আপনার জননেত্রী শেখ হাসিনা কত সুদূর প্রসারী চিন্তা আপনি দেখেন, সে উনি ক্ষমতায় আসার সাথে সাথে আমাদের বৈশাখী বাঙালি জাতিকে সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য, সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য বৈশাখী বাধা আমাদের উনি আমাদের দাবি ছাড়াই দিয়েছেন। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে শহীদ হোসেন ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা যে বৈশাখী বাধা পাচ্ছেন। শুধু তাই নয়, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাদের বড় যে দুটা স্কেল দিয়েছেন, যে সারা যে জাতীয় স্কেল, যে স্কেল একটা সময় আমাদের বেসিক ছিল 1200-1300-1500, সেটা 4000-4500 থেকে দ্বিগুণ করে 8200 টাকা আমাদের সেই স্কেলটা উনি দিয়েছেন, শ্রমিকদের কথা চিন্তা করে। সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা যে ভাতাগুলি পাচ্ছেন এটাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনারা নিয়ে আসছেন। আপনি আরও খুশি হবেন যে কখনো চিন্তা করিনি আমরা যে একটা লোক পেনশনের সমস্ত টাকাগুলো সে চাকরি থেকে যাওয়ার পথে যে কোনো রকম পেনশন না রেখে সে সমস্ত টাকা নিয়ে যাওয়ার পরেও জননেত্রী শেখ হাসিনা বৃদ্ধ মানুষের কথা চিন্তা করে, বৃদ্ধ মায়ের কথা চিন্তা করে, এটা একজন জননী হিসেবে উনি চিন্তা করে ওদেরকে বলছেন যে যারা এককালীন টাকা নিয়ে গেছে তাদের উপর যেন বৃদ্ধ বয়সে যেন তারা অন্তত ছেলের কাছে হাত পাতা নেওয়া, রাস্তায় যাতে নেওয়া, তাদের সে পেনশন দেওয়া যেন আবার উনি একদম জাতীয়ভাবে সে উনি। ধন্যবাদ শেখ ভাই, আমি আপনার সাথে একমত আছি সাধারণ সম্পাদক হিসেবে যে কথাটা বলেছেন। আমরা যদি এখন পল্লী গ্রামের মধ্যে যদি দেখি, আমাদের যারা প্রতিবন্ধী আছে, বিধবা আছে, বয়স্ক আছে, মাতৃকালীন আছে, মুক্তিযুদ্ধ যারা ছিলেন, লাখো শহীদের বিনিময়ে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি, যে মুক্তি 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ ভাতা দিতে পারছি, ইমাম সাহেবদেরকে আমরা ভাতা দিতে পারছি, প্রতিবন্ধী বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলি একসময় আমরা কল্পনা করতে পারিনি। তো সেক্ষেত্রে একজন সাধারণ সম্পাদক হিসাবে যে অবদানের কথা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও বলছি যে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন, লক্ষ মজিব আমাদের সামনে আছে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আবার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে অ্যাডভেন্টেজ টুকুর কথা তুলে ধরেছেন, উপকারিতার কথা। তারপরে আমি টাচ অ্যান্ড প্রাস হিসাবে এখানে আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক সম্মানিত রাজা ভাই। রাজা ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজের জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে প্রতিপূর্ণ করবে। তারের ধারাবাহিক অব্যাহত রাখার জন্য 21-41 বলেছে আমরা ইতিমধ্যে 2018 সালে আল্লাহ দেখেছি যে আমরা নিম্ন আয়ের সরকার দেশে পরিণত হয়েছে, দ্যাট মিনস আমরা 70% ডিজিটাল করতে সক্ষম হয়েছি। সাংগঠনিক সম্পাদক হিসাবে জনাব রাজা ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশের যে সুযোগ সুবিধা অল ওভার বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে আমরা রেলওয়ে সেক্টর থেকে শুরু করে সেই সম্পর্কে আপনি মূল অবস্থা তুলে ধরবেন। রাজপথের মহানায়ক সাংগঠনিক সম্পাদক জনাব রাজা ভাই। ধন্যবাদ ভারত ভাই, জননেত্রী শেখ হাসিনা 2021 সাল থেকে 2042 সাল পর্যন্ত যে ডিজিটাল যে ভীষণ ঘোষণা দিয়েছে তার ভিতরে রেলের ছোঁয়া লেগেছে এবং 80% রেলের ছোঁয়া লেগেছে, যার মধ্যে আপনি উল্লেখযোগ্য যে অনলাইন টিকিটের মাধ্যমে যে যাত্রী সেবা দেওয়ার জন্য যে অনলাইনে 50% অ্যাপসের মাধ্যমে টিকিট সংগ্রহ করা, যাতে যাত্রীরা লাইনে না দাঁড়িয়ে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা প্রথমত, দ্বিতীয়ত হলো বিভিন্ন স্টেশনে স্ক্যানিং, ডিএসক্যানিং, তারপরে আপনার মালামাল পার্সেল স্ক্যানিং, যেন কোনো রকমের অসাধু কোনো পণ্য বা অন্যান্য জিনিসপত্র যেন সহজে স্ক্যানিং করে ধরা যায়, সেই সুবিধাগুলা রেলওয়ের মাধ্যমে ডিজিটালাইজ করা হয়েছে এবং আরও সামনে অনেক ভবিষ্যতে অনেক পরিকল্পনা রয়েছে। রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বাজেট ঘোষণা করেছেন, এর মধ্যে আমাদের অনেকগুলোই পরিকল্পনা রয়েছে, এর ভিতর উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো সম্পূর্ণ হয়েছে। ওভারঅল বাংলাদেশে যে ডিজিটাল ছোঁয়া এসেছে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানেরও আমাদের ডিজিটাল এনেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে 2021-এর আগেই আমরা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে। আজকে আমরা যে টেবিল টক শো অনলাইনের মাধ্যমে দিচ্ছি, এটাই তো সবচেয়ে বড় ডিজিটাল। আজকে আমরা সবচেয়ে বড় ডিজিটাল, আমরা আজকে যখন এটা প্রচার করব প্রত্যেকের মোবাইলে মোবাইলে এবং প্রতিটা টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি, এটাই তো আমাদের ডিজিটাল, যেটা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা স্বপ্ন ছিল সজীব ওয়াজের জয়। যখন আমরা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা,
তখন মানুষ ডিজিটালকে নিয়ে হাস্যকর করেছিল, কিন্তু আজকে আমরা প্রতিটা পকেটে পকেটের মধ্যে আমরা ডিজিটাল চলে আসছি। তারে ধারাবাহিক অবদান রাখার জন্য আপনি যে কথাটা তুলে ধরেছেন রেজা ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ছোট্ট মোবাইলের মাধ্যমে সারা বাংলাদেশের খবরাখবর পেয়ে যাচ্ছি, এক স্থান থেকে আরেক স্থানে আরেকজনের চেহারা দেখে আমরা কথা বলতে পারতেছি ইমির মাধ্যমে। এরপরে আমরা টিকিটগুলি, বাই টিকিট, এয়ার, রেলওয়ে, প্রত্যেকটা জিনিস আমরা বাই পোস্ট অনলাইন থেকে আমরা পেয়ে যাচ্ছি। এই যে একটা বিশাল একটা অবদানের কথা তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনি মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য। সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে রাজা ভাই ভিশন টোয়েন্টি সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মমতা মহিমা জনিত শেখ হাসিনা এবং আইসিসির উপদেশ সচিব আজ জয় সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার দৃঢ় বিশ্বাস 2141-এর কথা বলেছে, আমরা 2018 সালের মধ্যে অলরেডি 70% করতে সফল হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস 2041 সালের পূর্বে আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ করব। তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি রেজা ভাই ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট সম্পর্কে তুলে ধরার জন্য। একটি কথা না বললে নাই নয়, আমি শ্রদ্ধেয় আলহাজ সিরাজুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাধারণ সম্পাদক হিসাবে, যিনি একটি কথা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন কিছুদিন আগে। উনি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজকে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে যদি আমরা বলি, আমাদের বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, ইমরান খান, তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখো তাহলে তোমরা চলে যাও বাংলাদেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা কিভাবে দেশকে উন্নয়ন করছে। উনি এই কথাটাও বলে দিয়েছেন যে অতি শীঘ্রই আমাদের এই দেশ সিঙ্গাপুর এবং একটি মালয়েশিয়ার মতো একটি দেশ আসবে। তো সেই সুবাদে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে, সাধারণ সম্পাদক হিসাবে জনাব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব যে কথা তুলে ধরেছেন, আমরা অচিরে আমরা 2041 সালের আগে আমরা মিশন পয়েন্ট 2041-এর মধ্যে সামনে রেখে আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো একটি দেশ দেখতে পাবো। সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে একটি কথা না বলে নাই নয়, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি পোকা, তুই কবে আসবি কবে ছুটি, চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা, মাগো ওরা বলে তোমার কুলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তা কি হয়, তাই তো আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারিকেলের চিড়ি কেটে মুরগি ধানের মুরগি সেজে এটা সেটা আরও কত কি, তার কাছে বাড়ি ফিরিবে ঝাপসো চোখে মাথা গায় উঠোনে উঠোন। আমার এই কথাটার অর্থ বলার অর্থ হচ্ছে যে আমরা লাখো শহীদের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঠিক তার পূর্বরাত্রে ঘটনা ধানমন্ডি 32 নম্বর বার্গভবনের মধ্যে। ওনার সহধর্মিনী ফজিলাতুন নেসা, উনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক রুম থেকে আরেক রুম, এক বারান্দা থেকে আরেক বারান্দাতে যাচ্ছেন, পাচারি করছিলেন। ওনার জীবনে ওনার সহধর্মিনী ফজিলাতুন নেসা কোনোদিন দেখে নাই ওনাকে এরকম হেজিটেশনের মধ্যে। তখন ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে অভয় করে ওনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কী ধরনের টেনশন করছো, তোমাকে তো আমার জীবনের লাইফে আমি এতটুকু হেজিটেশনের মধ্যে দেখি না, তুমি আমাকে খুলে বলো। তখন উনি একটি কথা বললেন যে আগামী দিন রেসকোর্স ময়দানে, যে শরণার্থীতে ময়দানে যে আপনারা সেই ডেভিড রেজিস্টার্ডে যে আপনারা অ্যাচিভমেন্টগুলি পেয়েছেন, বর্তমান শরণার্থী ময়দান, তো সেখানের মধ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সহধর্মিনীকে বললেন যে 7 মার্চে ভাষণ আমাকে 7.5 কোটি মানুষের যে রেসকোর্স ময়দানে নিতে হবে, কিন্তু আমি কিছুই শিখি নাই, কিছুই পড়ি নাই, কিছুই লিখি নাই, তবে আমি কী ধরনের ভাষণ দিব। তখন ওনার সহধর্মিনী ওনাকে অভয় দিয়ে বললো যে তোমার অন্তর থেকে মন থেকে যেটা আসবে সেটাই তুমি তুলে ধরবে। অবশেষে উনি রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে তুলে ধরলেন, এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাটা পর্যন্ত বলে দিয়েছে শ্রমিক ভাইদের জন্য। আমি যদি তোমাদেরকে হুকুম নাও দিতে পারি, তারপরে তোমরা কিন্তু তোমাদের কাজ কর্মরত অবস্থা রাখবে। এই যে একটা অ্যাচিভমেন্ট 7 মার্চের ভাষণের উপরে আমরা দেখেছি, 7.5 কোটি মানুষের সামনে উনি 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, সেই 7 মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক থেকে ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে স্বীকৃতি দিয়েছে। একজন বঙ্গবন্ধু রাজপথের মহানায়ক হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আলহাজ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, আজকে যে 7 মার্চের স্বীকৃতি ইউনেস্কো কর্তৃক ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত করেছে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথা বলুন। 7 মার্চের ভাষণ সে সময়ে আমরা শুনেছিলাম, আমরা যখন শুনেছি যে 7 মার্চের ভাষণ বঙ্গবন্ধু কোনো রকমে কোনো চর্চা ছাড়াই, কোনো লিখিত ছাড়াই, কোনো কিছু ছাড়াই উনি দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন, এবং 7 মার্চের ভাষণ উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি যদি তোমাদের বলে দিবার হুকুম দিবার নাও পারি, তোমাদের যা যা কিছু তাই নিচ্ছে। সেই দিনে এই দেশের যারা স্বাধীনতা, যারা স্বাধীনতার পক্ষে ছিলেন এবং স্বাধীনতার বিপক্ষে যারা ছিলেন, তারাও জেনেছে যে এটাই বঙ্গবন্ধু শেখ ভাষণ, আজকে এই স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। সুতরাং বঙ্গবন্ধু আর
দ্বিতীয়বারের জন্য স্বাধীনতার কথা বলতে হবে না, সেদিনের স্বাধীনতা, সেদিনের দেশের স্বাধীনতার জন্য বাংলার দামাল ছেলেরা সেদিনে তারা প্রস্তুত নিয়েছে যে আমরা যুদ্ধে নেমে যেতে হবে। সেদিন পরের দিনটা বঙ্গবন্ধুটা নিয়ে গেল, আর আমরা এই স্বাধীনতার সাথে মাস যতদিন আমরা বেঁচে থাকি, যতদিন বাঙালি বাঁচবে, যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মাসের ভাষণ কেউ কোনোদিন বলবে না। যুগে যুগে ছেলেরা এই দেশে জন্ম হবে, যুগে যুগে মানুষ আসবে, যুগ হবে, দল আসবে, জাতি আসবে, এটা বঙ্গবন্ধু সাথে মাসের ভাষণে কোনোদিন মৃত্যু হবে না, এটা অবমৃত্যু থাকবে। যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধুর মনে নাই, কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়, আমার সামনে এক মুজিব আছেন, তার সাথে বক্ষ মুজিবের জন্ম হয়েছে, তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে জয়েন্ট সেক্রেটারি মিজান ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আমাদের টেবিল টপ শোতে থাকার জন্য। খালেক ভাই আছে সাংগঠনিক সম্পাদক, আমাদের বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে আছেন রেজা ভাই সদর দপ্তরের সাংগঠনিক সম্পাদক, মাহবুব ভাই আছেন কার্যকরী সভাপতি, ডালিম ভাই আছেন প্রচার সম্পাদক, আরভিন ভাই আছেন সহ সম্পাদক এবং রেজা ভাই আছেন সহদপ্তর সম্পাদক, সুজন এবং সহ সম্পাদক এবং দিদার ভাই অর্থ সম্পাদক, মালেক ভাই সহ সভাপতি এবং সোহেল ভাই আমাদের কার্যকরী সদস্য। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আছেন বিদায় আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা ভিশন পয়েন্ট পরিবারকে, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন হাতে নিয়েছি। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা একজন শ্রমিক মানব সন্তান এবং উনি শ্রমিকদেরকে খেটে খাওয়া মানুষদেরকে যে মূল্যায়ন করার জন্য একটি কথা বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। পাশ্চাত্য দার্শনিক রাশমি বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, জিটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর মেনে চলো, জিটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা জ্ঞাপন করো। আমি সম্রাট নেপোলিয়ান একটি কথা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আপনারা যারা এখানে মহানায়ক হিসেবে আছেন, সদস্য হিসাবে আছেন, আপনাদের গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সম্রাট নেপোলিয়ান যে কথাটা বলেছেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের হাজারো শ্রমিক ভাইয়েরা আজকে শিক্ষিত সমাজ থেকে এসে চাকরি পাচ্ছেন, দিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় অবদান। এবং যেই বাপা গর্ভধারণ করে সন্তানকে লালন পালন করিয়েছেন, আজকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আজকে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে তৃণমূল পর্যায় থেকে, শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে আজকে আমাদের যেভাবে করছেন, এবং পরবর্তী যেই কথাটা বলবো পাশান্তর আশকি তৃতীয় নম্বর বলেছেন ডি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আপনি যেই সেবাটা করে যাচ্ছেন সম্পূর্ণ একটা মানব সেবা করে যাচ্ছেন, আমি আপনার দীর্ঘ জীবনা কামনা করি এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ জীবনা কামনা করি। সেই সুবাদে একটি কথা বলতে হবে, বলবি বল উন্নত বমসি শিব নেহারি হয় না তো শিব হয় শিখর কি মাত, গুলক 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 বেঁধিয়া খোদার আসন আর অর্ষে দিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্বজ্ঞ। শেষ পয়েন্টে এসে আমি সাধারণ সম্পাদক হিসেবে জনাব আলহাজ সিরাজ ইসলাম ভাই একটি কথা বলব, যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মমতাময়ী মা যখন বিশ্বব্যাংক কাছ থেকে অপহৃত হয়েছিলেন, পদ্মা সেতু সম্পর্কে আমি কথাটা তুলতে যাচ্ছি, পদ্মা সেতু ওনাকে মিসগাইডেড করেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন, আমার সাথে ষোলো কোটি মা বোন আছে বাংলাদেশের অর্থায়ন থেকে আমরা পদ্মা সেতু করব, এবং একটা কথা বলেছিলেন যে আমি চ্যালেঞ্জের মোকাবেলা করে করব। আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা পদ্মা সেতুর কাজ আমরা অব্যাহতি দেখতে পাচ্ছি। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে আমরা দেখেছি, ওনাকে যখন আমরা টেবিল টক শোতে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া থেকে সাক্ষাৎকার নিয়েছি, উনি অলরেডি বলে দিয়েছেন যে পদ্মা সেতু আজকে আমরা 81% কাজ অবনতি অগ্রগতি করেছি, আগামী 21 সালের আগে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাবো। এবং যে কথাটা বলেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান, এটাও বিশ্বের মধ্যে তাক লাগিয়ে 57তম দেশের মধ্যে স্থান অধিকার করেছে। তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে সাধারণ সম্পাদক জনাব আলহাজ সিরাজ ইসলাম সাহেব, আমার টেবিল টসের শেষ পয়েন্টটা হচ্ছে যে পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট যে আমরা উদযাপন করতে পেরেছি সেই ক্ষেত্রে আপনি কেমন আছেন? যে কথাটা আপনি বলেছেন যে জননেত্রী শেখ হাসিনা নিজে যখন বিশ্বের থেকে যখন বিভিন্ন রকম কথাবার্তা হয়ে গেল পদ্মা সেতু সম্বন্ধে, তখন উনি নিজে বললেন যে বাংলাদেশের বাঙালি বাঙালি জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আমি যেভাবে হোক, যে পর্যায়ে হোক, যে প্রক্রিয়ায় হোক, আমি বাঙালি জাতি এবং বাংলাদেশ থেকে অর্থায়ন করে আমি সেতু নির্মাণ করব। কিন্তু অনেকে সেই সেতু এখন নির্মাণের যে অগ্রগতি যে দৃশ্যমান
সেটাই প্রমাণ হচ্ছে জানানো শেখ হাসিনা অনেক কিছু করার মতো তার সে মনমানসিকতা চিন্তা ভাবনা তার সততা তার আন্তরিকতা তার ভালোবাসা দেশের প্রতি তার এটা প্রমাণ। ধন্যবাদ জনাব সিরাজ ভাই, রাজপথের মহানায়ক এবং সাধারণ সম্পাদক সিআরবি চট্টগ্রাম রেজিস্ট্রার 320 থেকে যে কথাটা তুলে ধরেছেন, আমি টেবিল টকের শেষ প্রান্তে চলে আসছি। অবশেষে একটি কথা বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার গড়দলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো কথা ছিল। আমি একজন জ্ঞানী গুণী এবং আদর্শ বঙ্গবন্ধু আদর্শ সৈনিক জনাব সাধারণ সম্পাদক আহাজ সিরাজুল ইসলাম সাহেবের পটভূমি তুলে ধরেছি। ভিউয়ার্স, আজ রাত আপনারা 10:30 আমাদের অনলাইন পোর্টাল থেকে সাবস্ক্রাইব করে নেন www.practice99.com এবং প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে টিভি নেটওয়ার্ক হিসাবে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন practice99 থেকে। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের এই টকশোটি থাকে। শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিনিধিগুলি বাস্তবে রূপ দেন, তাহলে আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।